আমরা আসলে শহীদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এসেছি এবং বিশাল একটা চিকিৎসকদের গ্রুপ নিয়ে এসেছি। পিকে শাহ স্যার আমাদের শুধু স্যার না, পিকে শাহ স্যার হচ্ছেন আমাদের কাছে বাবা, বাবা ডেকেছেন এবং এই বাবা হয়ে মানে বাবার ডাকে আমরা ছেলেমেয়েরা প্রতি বছরই আসি। আমি ডক্টর রাজীব, আমি আজ প্রায় নবম বছর স্যারের এই প্রোগ্রামে এলাম, নয়বারের মতো স্যারের এখানে এলাম এবং আমাদের স্যার আমাদেরকে যেভাবে মানুষ করেছেন, বাবারা যেভাবে সন্তানদেরকে মানুষ করেন, আমরা সেভাবে মানুষ হয়েছি। এবং হচ্ছে যে এই যে গ্রামের মানুষের মাঝে এসে তাদের ভেতরে বসে থেকে মানুষকে চিকিৎসা সেবা দেওয়া, মানুষের কাজে আসা এবং চিকিৎসক জীবনের শুরু থেকে এই কাজটার সুযোগ স্যার আমাদেরকে করে দিয়েছেন। আমরা স্বর্গীয় রাজমোহন সাহা ও তার সহধর্মিনী মাখনবালা সাহার পুণ্য স্মৃতি স্মরণে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। রাজধানী ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দের উপস্থিতিতে কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্দনাইল হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। উক্ত ক্যাম্পের তত্ত্বাবধানে ছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ল্যাপারোস্কোপিক সার্জন এবং সুনামধন্য জেনারেল ও ব্যারিয়াট্রিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার পিকে সাহা। গত 17 ও 18 সেপ্টেম্বর দুই দিন ব্যাপী অনুষ্ঠিত এই ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, কিডনি, স্ত্রীরোগ, চর্মরোগ ছাড়াও বিভিন্ন বিভাগের প্রায় 35 জন বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রিতে চিকিৎসা ও পরামর্শ দিয়েছেন। এছাড়াও বিনামূল্যে ঔষধ এবং বিনামূল্যে রক্তের ডায়াবেটিস পরীক্ষাও করা হয়েছে এই ক্যাম্পে। উক্ত আয়োজনে স্টেশনারি পার্টনার ছিল অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সেন্টার। কিভাবে আসলো এই ফ্রি মেডিকেল ক্যাম্প করার অনুপ্রেরণা, রাজটিভিকে একান্ত সাক্ষাৎকারে সে কথাই জানালেন উক্ত ক্যাম্পের তত্ত্বাবধায়ক অধ্যাপক ডাক্তার পিকে সাহা। ফ্রি মেডিকেল ক্যাম্প করি, এটা অনুপ্রেরণা পাই আমার মা বাবার কাছ থেকেই। আমি ডাক্তার হওয়ার জন্য যখন আমি স্কুলে পড়তাম আমাকে বাবা টু বলে ডাকতো, আমাকে টু কোথায়, খাবার টেবিলে সবসময় বলতো যে বাবা ভবিষ্যতে যদি পারো ডাক্তার হয়েও আর এলাকার মানুষদেরকে তুমি যদি পারো একটু টেক কেয়ার করবা। ওই কথাটা আমার মাথার ভিতরে মানে সারা জীবন একাডেমিক অ্যাক্টিভিটি দিয়ে মাথায় কাজ করতো আর এর জন্যই আমাদের এই জিনিসটা আরম্ভ। আজকে অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন আমাদের টিভি মিডিয়া এভার কেয়ারের এবং গ্রামের যারা এই সম্মানিত সদস্যবৃন্দ, রোগী যারা আসছেন, আমার প্রিয় ভাই ওনেরা, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি দুই একটি কথা বলতে চাই। আমি সবসময় বলি যে মানুষ হইতে গেলে মনুষ্যত্ব লাগে। আমি টিচারদের বলছি যে আমার স্টুডেন্টদের গোল্ডেন প্লাটিনাম পাওয়ার দরকার নেই, আপনারা শুধু মানুষ বানিয়ে দিবেন। মানুষ হয়ে যেন মানুষকে হিংসা না করে, মানুষ হয়ে যেন মানুষকে ভালোবাসে। মানুষ হয়ে মানুষকে যদি আমরা ভালোবাসতে না পারি, এই মেডিকেল ক্যাম্পটা অনেকে অনেক কথা বলছেন, অনেক কিছু বলছেন, কিন্তু আমি মনে করি এটাকে গ্রামবাসীর, এলাকাবাসীর এবং আপনারা যারা আসছেন, আপনারা যদি না আসতেন এবং প্রতি বছর যদি আমাদেরকে উৎসাহ না দিতেন, এটা যদি মনে করেন যে সাহা পরিবার করে শুধু, এটা আমি মনে করি না। আমার গ্রামের এলাকাবাসী, গ্রামবাসী এবং স্কুল কমিটি যারা আছে, আপনারা এই অনুষ্ঠানটা চালায় নেবেন, আপনাদের সাথে আমরা আছি, সাহা পরিবার আপনাদের সাথে থাকবে। এই মেডিকেল ক্যাম্পে দূর দূরান্ত থেকে অন্তত 3000 মানুষকে চিকিৎসা সেবা নিতে দেখা যায়। অসহায় এসব মানুষদের সেবা দিতে পেরে চিকিৎসকদের চোখে মুখে ছিল পরম তৃপ্তি। আমরা আসলে শহীদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এসেছি এবং বিশাল একটা চিকিৎসকদের গ্রুপ নিয়ে এসেছি। পিকে শাহ স্যার আমাদের শুধু স্যার না, পিকে শাহ স্যার হচ্ছেন আমাদের কাছে বাবা, বাবা ডেকেছেন এবং এই বাবা হয়ে মানে বাবার ডাকে আমরা ছেলেমেয়েরা প্রতি বছরই আসি। আমি ডক্টর রাজীব, আমি আজ প্রায় নবম বছর স্যারের এই প্রোগ্রামে এলাম, নয়বারের মতো স্যারের এখানে এলাম এবং আমাদের স্যার আমাদেরকে যেভাবে মানুষ করেছেন, বাবারা যেভাবে সন্তানদেরকে মানুষ করেন, আমরা সেভাবে মানুষ হয়েছি। এবং হচ্ছে যে এই যে গ্রামের মানুষের মাঝে এসে তাদের ভেতরে বসে থেকে মানুষকে চিকিৎসা সেবা দেওয়া, মানুষের কাজে আসা এবং চিকিৎসক জীবনের শুরু থেকে এই কাজটার সুযোগ স্যার আমাদেরকে করে দিয়েছেন, আমরা খুব কৃতজ্ঞ। আমি ডাক্তার আখতার আহমেদ শুভ, শহীদ মেডিকেল কলেজ হাসপাতালে হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রেটিক সার্জারি বিভাগে আছি সহযোগী অধ্যাপক হিসেবে। আমাদের প্রাণপ্রিয় অধ্যাপক পঙ্কজ কুমার সাহা স্যার, উনি আমাদের সরোদি মেডিকেল কলেজেই সার্জারি বিভাগের প্রধান ছিলেন। স্যার তার বর্ণাঢ্য জীবনের সরকারি দায়িত্ব শেষ করে এখন ওনার প্রাইভেট কর্মকাণ্ডে আছেন এভার কেয়ারে। স্যারের গ্রামের বাড়িতে স্যার প্রতি বছর দীর্ঘদিন যাবত এই যে ফ্রি একটি মেডিকেল ক্যাম্প করছেন, এটিতে আসতে পেরে, আমি এর আগে এসেছি আসলে, তো এবারও আবার আসলাম, আসতে পেরে খুবই আনন্দিত।
আনন্দিত এই কারণে যে আসলে একদিনের ক্যাম্পে যে খুব বেশি উপকার হয় রুগীদের তা না, কিন্তু রুগীরা ডাক্তারের সাথে ফ্রিলি কথা বলতে পারে এখানে, এবং আমরা ডাক্তাররাও মানে খুশি খুশি মনে যে একটা রিয়েল একটা মানব সেবায় আমরা যে নিয়োজিত আছি নিঃস্বার্থ হবে সেটার একটা প্রমাণ হচ্ছে এটা, যেখানে আমরা কোনো রকম বেতন ছাড়া টাকা পয়সা ছাড়া আমরা এসেছি সেই ঢাকা থেকে 3.5 ঘন্টা ধরে। আবার রুগীরাও কিন্তু এখানে এসে অনেকটাই কোনো ভয় ভীতি মুক্ত। অনেকেই রুগীরা ঢাকায় চেম্বারে গেলে কিছুটা সন্ত্রস্ত থাকে, কি বলবো কি বলবো না, কিন্তু এখানে সবাই খুব হাসি খুশি হয়ে মন খুলে তাদের মনের কথা বলতে পারে। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা যখন থেকে শুরু হয়েছিল আমি প্রতিবারে আসি, আসলে আমার কাছে এটা ভালো লাগে, সেই জন্য ভালো লাগে। অ্যাকচুয়ালি আমাদের পেশাটা মানব সেবা, ধনী গরিব সবাইকে চিকিৎসা দেওয়ার মাঝামাঝি যে আমি কিছু করতে পারতেছি, সেবা দিতে পারতেছি, এই যে এই এলাকার অত্র এলাকার মানুষগুলো কিছুটা উপকৃত হচ্ছে আমাদের দ্বারা, যারা স্পেশালিস্ট ডক্টর এসেছে, আমি খুব মানে ভালো মনে করি। আসলে আমাদের প্রত্যেককে আমি মনে করি আমাদের চিন্তা চেতনা ভাবনাগুলো একটু পরিবর্তন করা উচিত, কারণ এই আরবার এরিয়াতে জনগণ ভালোভাবে চিকিৎসা সেবা পাচ্ছে না। আমি মনে করি প্রত্যেকবার যদি আমরা এটাকে আরো ভালো করে করতে পারি আরো জনগণ আরো উপকৃত হবে। অধ্যাপক ডাক্তার পি কে শাহ স্যার প্রতি বছর তার এই এলাকায় একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন, প্রতিবারের ন্যায় আমিও তার ছাত্র হিসাবে আমি এবারও এই ফ্রি মেডিকেল ক্যাম্পে এসেছি এবং আমি চিকিৎসা সেবা দিয়েছি। আসলে এই অত্র অঞ্চলে এরকম একটা গ্রামে এই ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকগণ যে এসে এই যে চিকিৎসা সেবা দেয় এটা আয়োজন করা একটা বিশাল ব্যাপার। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাজহার, রেসিডেন্ট মেডিকেল অফিসার, এভারকেয়ার হসপিটাল ঢাকা। নিজেকে আসলে অনেক ব্লেসড মনে হচ্ছে, এরকম একটা মেডিকেল ক্যাম্প বললে আসলে ভুল হবে, ইটস মোর লাইক অ্যান ইভেন্ট, উৎসব মনে হচ্ছে। আমাদের প্রফেসর পি কে শাহ স্যার এটা অর্গানাইজ করেছেন, দিস ইজ দ্য 21st year অফ দিস ইভেন্ট। 21 বছর ধরে স্যার এটা করছেন, প্রতি বছরই আমাদের এই স্যারের এই অঞ্চলে এসে এরকম একটা ইভেন্ট স্যার করে থাকেন। মানুষজনের পার্টিসিপেশন, তাদের আচার আচরণ দেখলেই মনে হচ্ছিল যে দিস ইজ ওয়ে ওয়ে মোর দ্যান অ্যা মেডিকেল ক্যাম্প, দিস ইজ অ্যান ইভেন্ট ফর দ্য পিপল। আমি ডাক্তার শতাব্দী বড়ুয়া তালুকদার, আমি এভারকেয়ার হসপিটাল ঢাকাতে জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। এখানে আজকে মুরাদনগর উপজেলার চন্ডাইল গ্রামে প্রফেসর ডাক্তার পি কে সাহা স্যারের গ্রামের বাড়িতে একটি আজকে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। এখানে আমার এই প্রথমবার ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করার, আমি বলবো এটা খুবই চমৎকার একটি উদ্যোগ। এখানে যে আমি এসে যা দেখেছি, এখানে যে গ্রামবাসীরা আছেন তারা আজকে এই মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে খুবই উপকৃত হয়েছেন, এবং এখানে বিনামূল্যে রোগী দেখা হয় এবং ওষুধ প্রদান করা হয়। এখানে এলাকার মানুষজন এতে খুবই উপকৃত হয় এবং আমরা আশা করি ভবিষ্যতে আমরা এটা চালিয়ে যেতে পারবো। আমি ইভা ইসলাম, আমি শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজে আছি। আমাদের শ্রদ্ধেয় ডক্টর পি কে সাহা স্যার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে মেডিকেল ক্যাম্পিংয়ের আয়োজনটা করেছেন এটা আসলে অনেক মহৎ একটা উদ্যোগ। বাংলাদেশের স্বনামধন্য ল্যাপারোস্কোপিক সার্জন অধ্যাপক ডাক্তার পি কে সাহা স্যারের বাবা মায়ের স্মরণে, স্বর্গীয় বাবা মায়ের স্মরণে আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। এখানে হচ্ছে আমরা রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি ঔষধও প্রদান করছি। আমি ডক্টর মাহফুজা ইসলাম, মেডিকেল অফিসার, হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আমি স্যারের স্টুডেন্ট, আমি সরওয়ার্দী মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছি। স্যার মানে স্যার আমাকে নিজ হাতে বড় করেছেন, স্যার মানে স্যারের মতো ভালো মানুষ আমি আসলে মানে সচরাচর দেখা যায় না বলবো। স্যার আমাকে নিজের মেয়ের মতো করে বড় করেছেন, তো স্যার এই অনুষ্ঠানটা স্যার কতটা ভালো মানুষ আসলে বলে বুঝাতে পারবো না। স্যার এই ফ্রি মেডিকেল ক্যাম্প করছেন আজ থেকে প্রায় 21 বছর হলো, 21 বছর চলছে এটা, ফ্রি মেডিকেল ক্যাম্প করছেন, এটা খুবই মহতি উদ্যোগ স্যারের একটা, এবং এটার মাধ্যমে গ্রামবাসী অনেক উপকার পাচ্ছেন। গ্রামের মানুষ দেখা যায় একটা ভয় কাজ করে ওনাদের। হ্যাঁ, আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করি, তো ওনারা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে চান না, ওনাদের মধ্যে ভয় কাজ করে, আমরা ডাক্তারের কাছে যাব, ডাক্তার কি বলবে। তো স্যারের মাধ্যমে স্যারের এই উদ্যোগের মাধ্যমে গ্রামবাসী আমাদেরকে চিনতে পারছেন, আমাদের কাছে আসে এসে আমাদের সাথে কথা বলতে পারছেন, ওনাদের ভয়টা চলে যাচ্ছে।
আমি ডক্টর ফারজানা জানা জেরিন, আমি মেডিকেল অফিসার হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুরাদনগর কুমিল্লাতে কর্মরত আছি। আমাদের এই উপজেলার অধীনে একটি গ্রামে আজকে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এবং স্যারের মেডিকেল ক্যাম্পেও অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। অনেক সময় দেখা যায় এসব গ্রামের রোগীরা একটু দূরে হেলথ কমপ্লেক্সে বা ডাক্তারের কাছে যাইতে চাচ্ছে না, সেজন্য এই ঘরের কাছে তারা এই স্বাস্থ্যসেবাটা পাচ্ছে এবং অনেক রোগীরা প্রচুর অংশগ্রহণ করছে। এবং যেহেতু এটা প্রতি বছর একবার হয়, রোগীরা জানে এবং অংশগ্রহণ করে, এটা অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত। এবং আমার মনে হয় যারা বড় বড় ডাক্তার আছেন বা এই মুরাদনগরে প্রায় সময় এসব ক্যাম্প যদি করে তাহলে রোগীরা খুব উপকৃত। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল হয়েছে এমন আয়োজন বলে জানিয়েছেন অধ্যাপক ডাক্তার পিকে সাহার সহধর্মিনী ডাক্তার রত্নারায়ণ রায়। অনেক অনেক ধন্যবাদ রাজ টিভিকে এই দুই দিন ধরে আমাদের সাথে থাকার জন্য এবং এরকম একটা প্রোগ্রামে তারা আমাদের সাথে যে সারাদিন থেকেছে। আর এই অনুষ্ঠানটা আসলে আমরা খুব এনজয় করি। হ্যাঁ, দুই দিন যে ফ্রি মেডিকেল ক্যাম্প করার মাধ্যমে গ্রামের মানুষকে সেবা দিতে পেরে আমরাও নিজেকে খুব মানে ধন্য মনে করি। আর একটা অনুষ্ঠান অর্গানাইজ করতে গেলে অনেক কিছুই করতে হয়, ফ্যামিলির অনেক কিছুই মানে দেখাশোনা করা, সব কিছু করা, তারপরেও যে সবাই আমাদের সাথে আসে দেখাশোনা করে, গ্রামবাসীর যে মানে অ্যাক্টিভ পার্টিসিপেশন এটা আমাদেরকে মুগ্ধ করে যে সবাই আমাদের অনেক সহযোগিতা করে, না হলে এটা আমাদের পক্ষে করা সম্ভব ছিল না। প্রায় 20 বছর ধরে ধারাবাহিকভাবে এমন ফ্রিতে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আসছে অধ্যাপক ডাক্তার পিকে সাহা। আর ফ্রিতে এমন চিকিৎসা সেবা পেয়ে খুশি এলাকাবাসীও। হ্যাঁ, আমরা সব কিছু ফ্রি পাচ্ছি এবং ভালো চিকিৎসা হচ্ছে, আমরা চিকিৎসা করতেছি, প্রতি বছরই আমরা আসি, যখন শুনি তখন আসি, বছরে তো একবার আসে। ওনার এই ডাক্তারি চিকিৎসা আমরা সুখে আল্লাহ আরোগ্য লাভের আশা করি। আল্লাহ যেন ওনারে দীর্ঘায়ু দান করে, আমরাও যেন আল্লাহ দিয়ে ওনার মাধ্যমে আমরা নিরাময় লাভ করি। যে সার্ভিসে দিয়ে যাচ্ছেন বিনামূল্যে চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ, এটা আর মুরাদনগর আর কোথাও আমরা দেখি নাই। ডক্টর পিকে সাহা, যার জন্ম এই অজপাড়া গ্রামে, তার তত্ত্বাবধানে আমাদের এই চন্দনাল গ্রাম, তার তত্ত্বাবধানে আমাদের এই সেবাটুকু তারা দিয়ে আসছে এবং তাদের পরিবারের ঐতিহ্য এবং তাদের যেই মন মানসিকতা তথা তাদের যে চিন্তা চেতনা, আমাদের এই অজপাড়া গ্রামের গরিব এবং মেহনতি মানুষের চিন্তাধারায় তাদের প্রচেষ্টায় আজকের এই আয়োজন, আমি আমার গ্রামবাসী তথা ওয়ার্ডবাসী তথা এলাকাবাসীর পক্ষ থেকে স্যারদের প্রতি কৃতজ্ঞতা। মহামারী করোনার কারণে মাঝে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা সম্ভব হয়নি, তবে আগামীতে আরও বড় পরিসরে এই ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক ডাক্তার পিকে সাহার বড় ভাই শঙ্কর কুমার সাহা। আমার মা বাবার মৃত্যুবার্ষিকী, এই মেডিকেল ক্যাম্প আজকে থেকে প্রায় 21 বছর চলল। এটা আমার ছোটো ভাই ডাক্তার পিকে সাহা পঙ্কজ কুমার সাহা, সেই এটার উদ্যোক্তা এবং সে এই পর্যন্ত সে একাই করে আসছে। আমরা এবং আমাদের গ্রামবাসী এলাকাবাসী সবার সহযোগিতায় এই বড় অনুষ্ঠান সবাই এবং ডাক্তার যারা আসছেন তাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ, কারণ তারা এত কষ্ট করে আসেন, তারা আসাতে আমরা এই অনুষ্ঠানটা সফল করতে পারছি। ভবিষ্যতেও আমাদের চিন্তাভাবনা আছে যে আমরা এটা চালিয়ে যাব, আগামী বছর হয়তো আমরা আরেকটু ব্যাপকভাবে করার চেষ্টা করব। এই পুরো আয়োজনে সার্বিক পৃষ্ঠপোষকতার দায়িত্বে ছিল এভার কেয়ার হসপিটাল ঢাকা। এমন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করায় অধ্যাপক ডাক্তার পিকে সাহার ভূয়সী প্রশংসা করার পাশাপাশি আগামীতেও এমন আয়োজনে পাশে থাকার কথা জানিয়েছেন এভার কেয়ার হসপিটাল ঢাকা এর প্রতিনিধিগণ। ডক্টর পিকে সাহা স্যার, ওনার সুনাম অথবা ওনার অনুপ্রেরণায় এত মানুষ এখানে ওনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। আমরা এভার কেয়ারের পক্ষ থেকে ভবিষ্যতে যেই যেই অংশে সাহায্য করা সম্ভব আমরা এইসব অংশে এগিয়ে আসব। সো এটা একটা জাস্ট একটা যাত্রা শুরু, স্যার এটা অনেক আগে থেকে করে আসছেন, বাট আমরা সামনে ভবিষ্যতে যতটুকু স্যারের সহযোগিতা প্রয়োজন আমরা সাহায্য করার চেষ্টা করব। এই প্রথম আমরা এভার কেয়ারের ব্যানারে আসছি, যদিও স্যার দীর্ঘ এই 20 বছর যাবৎ এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে আসছেন। এটা একটা মহৎ উদ্যোগ, স্যারের এই মহৎ উদ্যোগে এভার কেয়ার এখন থেকে সবসময় পাশে থাকবে
আগামী বছর ইনশাল্লাহ এটা আমরা এভার কেয়ারের ব্যানারেই পুরোপুরি আমরা ইনশাল্লাহ এটা কার্যক্রম পরিচালনা করব। ধারাবাহিকভাবে এমন আয়োজন করায় অধ্যাপক ডাক্তার পিকে সাহা ও এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করা চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চন্দনাইল ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম। আসলে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত, কারণ এই 20 বছর যাবৎ প্রতি বছর আমরা এই অজুপাড়া গ্রামে প্রায় 50 থেকে 60 জন ডাক্তার এসে ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং ওষুধপত্র দিয়ে যাচ্ছেন। তাই আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি এই গ্রামের সন্তান হিসেবে ওনাদেরকে ধন্যবাদ জানাই ওনাদের এই মহৎ কাজের জন্য। এবং এখন আমরা যে প্রতিষ্ঠানটিতে যা দাঁড়িয়ে আছি, এই প্রতিষ্ঠানটি ওনাদের পরিবারের প্রতিষ্ঠান। ওনার বড় ভাই বাবু অ্যাডভোকেট সুধাংশু রঞ্জন সাহা মহোদয় এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং পিকে সাহা সহ সবাই এই স্কুলের দাতা সদস্য। তো ওনাদের অবদানের কথা আমরা কোনোদিনই বলতে পারবো না, কারণ যতদিন এই প্রতিষ্ঠান থাকবে পৃথিবীতে ততদিন ওনাদের নাম আমাদের মাঝে লেখা থাকবে। উন্নত চিকিৎসা সেবা প্রতিটি মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অধ্যাপক ডাক্তার পিকে সাহার উদ্যোগে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প। দেশ ও জাতির স্বার্থে এই মহতী উদ্যোগ অব্যাহত থাকুক, এটাই সবার প্রত্যাশা।